Assalamualaikum warahmatullahi wabarakatuh. Dini bhai bonara, ajker ei video te amra janbo shali dolabai bian bhabi eder moddhe othoba ei jeto aro atmiyo shojon jara ache tader sathe porda kotha barta bolar dhoron bidhan kemon hobe islam ki bole alochona bujhte sathei thakben amader channel ti subscribe kore pashei thakben dini bhai bonara. এক্ষেত্রে আপনাদেরকে যে দিক নির্দেশনাটা দিব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে বিষয়টা হচ্ছে শালি দোলাবাই বেয়ান ভাবি যেটাই বলেন না কেন, তাদের সাথে পর্দার যে বিধানগুলো রয়েছে তাদের সাথে পর্দা বজায় রাখতে হবে। তাদের সাথে কথাবার্তা, মিষ্টি কথাবার্তা, ভাবি কেমন আছেন, ভাত খেয়েছেন, আজকে সকালে গোসল হয়েছে, খাবার দাবার রান্না করেছেন, অথবা আপনার বোনের কি খবর, তো এভাবে এভাবে যে আমরা কথাবার্তা বলি এটা জায়েজ নয়। এবং ভাবিদেরও উচিত, ব্যানদেরও উচিত, যদি কথা বলার প্রয়োজন হয় একান্ত প্রয়োজন ছাড়া কারো সাথে কথা বলবেন না, যদি বলার প্রয়োজন হয় ঠিক ওই মুহূর্তেই কথা বলবেন। অপ্রয়োজনে কথাবার্তা বলা এটা আপনার জন্য ইসলাম শরীয়ত জায়েজ করেন। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যদি কথা বলতে হয় আপনার যতটুকু প্রয়োজন, আপনি কি বাইরে যাবেন এটা হতে পারে, অথবা আপনি আমাদেরকে নিয়ে কখন যাবেন, মানে কথাটার ভাব যেন নরম না হয়, একটা শক্ত মেজাজের যেন হয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মাজিদের মধ্যে বলেন, হে নর মুমিন নরনারীরা, তোমরা যখন বাহিরে যাবে নারীদেরকে পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিজের দৃষ্টিকে নত রাখো, নিজের দৃষ্টিকে অবনত রাখো। এবং নারীদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালিয়াদরিবনা আলাইহিন্না বিখুমুরিহিন্না, তারা যেন তাদের মাথার উপর বাইরে গেলে একটা পর্দা টেনে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাইছেন একটা পর্দা টেনে দেয়। তো এটার এটার ব্যাখ্যা করতে করতে আলেম ওলামাগণ বোরকা পরা, চোখ ঢেকে রাখা, এক এক ধরনের মন্তব্য এক এক ধরনের, সেটা ভিন্ন কথা। তবে পবিত্র কোরআন আমাদেরকে সংক্ষেপে দিক নির্দেশনা দিয়েছে, মূল নীতি কিছু রুলস দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আয়াতের শাব্দিক অর্থ শুধু সামনাসামনি আপনি পর্দাটা ঢেকে, মানে পর্দা দিয়ে, মানে মাথার উপর আল্লাহ তাআলা উমরা মানে উড়না ফেলতে বলছেন। যাই হোক, এই জন্য আমরা নারীরা পর্দার সাথে চলার চেষ্টা করব, পুরুষরাও তাদের দৃষ্টিকে অবনত রাখবে। নারীরা চলবে আপনারা থাকবেন বিষয়টা এমন না, তারাও থাকবে আপনারাও থাকবেন, নারীদের জন্য কষ্ট বিষয়টা এমন না। তাছাড়া দ্বিতীয়ত বিষয় হচ্ছে ওই যে কথাবার্তার ক্ষেত্রে রোরো মেজাজ অথবা নরম মেজাজে না বলা, রোরো মেজাজ করবেন, শক্ত মেজাজ, কঠিন মেজাজ। আশা করছি বুঝতে পেরেছেন। এমন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সংক্ষেপে আরেকটা হাদিস মনে বলবো, এটা আবার বলে দিচ্ছি। হাদিসটা হচ্ছে শালি দুলাবের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, তোমরা যেমন গ্রীষ্মকালে অথবা কোনো একটা কালের কথা বলা হয়েছে, এই কালের মধ্যে যেমন কুকুর থেকে তোমরা, পাগল কুকুর থেকে যেমন দূরে থাকো, ঠিক তদ্রূপ তোমরা শালি দুলাবাইকে এমন দূরে থাকবে। আলহাম্মু কাল মাউত হাদিসটা মনে পড়লো, এটা আরেকটা হাদিস। আল্লাহ রাসূল বলেন শালি দুলাবাই দেবর ভাবি এরা হচ্ছে একে অপরের জন্য মৃত্যু স্বরূপ, যেখানে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল মৃত্যুর সাথে তুলনা করেছেন। কতই না নিকৃষ্ট এই বস্তুটা, অবশ্যই আমাদেরকে এড়িয়ে চলা উচিত। এই জন্য রুরু মেজাজে, কঠিন মেজাজে কথা বলবো। আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আর পর্দা তো অবশ্যই করতে হবে।